बरिशाल नगर आवासिक एलाकाय एकटी कारखाना स्थापन करा हुए छे ओषुध तैरी कारखाना एसीआई गोलो फार्मासिटिकल्स केमिस्ट जेनारेल जेसन सह अंतत आठ ख्यातनामा ओषुध कोम्पानीर मोड़के बाजारजात करा हतो एई कारखाना तैरी ओषुध सेई संगे एई कारखाना तैरी हतो नकल प्रसाधनीय सोमवार 15 जून दुपुरे नकल ओषुध तैरीर एई कारखानार सन्धान पान बरिशाल जिला प्रशासनेर भ्राम्यमाण आदालत नगरीर सागरदी दरगाह बाड़ी एलाकाय हदुआ लज दुई नामेर ओई बाड़ीते कारखाना स्थापन करे दीर्घदिन धरे नकल ओ भेजाल ओषुध प्रसाधनी तैरी करे आटछिल एकटि असाधु चक्र अभियाने नेतृत्व देवा भ्राम्यमाण आदालतेर विचारक ओ जिला प्रशासनेर निर्वाही मेजिस्ट्रेट मोहम्मद जियाउर रहमान बोलेन नकल ओषुध तैरी करे लंचे ढाकाय पाठानो हच्छे এমন তথ্যের ভিত্তিতে দুপুরে বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় কেমিস্ট কোম্পানির লোগোযুক্ত কাগজের কার্টন ঢাকায় পাঠানোর জন্য জড়ো করা হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলে নকল কারখানার সন্ধান পাওয়া যায়। পরে বরিশালের ড্রাগ সুপারকে সঙ্গে নিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় নগরীর সাগরদী দরগাবাড়ি এলাকার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় 10 কোটি টাকার নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে কিছু প্রসাধনীয় ছিল। এ সময় নকল ওষুধ তৈরির বিপণনের দায়ে কারখানার প্রধান পরিচালক মাসুম বিল্লাহ ও তার সহযোগী নূরে আলম গাজীকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে 2.5 লাখ টাকা করে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, কারখানার প্রধান পরিচালক মাসুম বিল্লাহ ওই বাড়ির মালিক সাইফুল ইসলামের ভাগিনা। সাইফুল ইসলাম ঢাকার বাবুবাজারে ওষুধের ব্যবসা করেন। বরিশালে তার বাড়িতে উৎপাদিত এসব নকল ওষুধ খ্যাতনামা বিভিন্ন ওষুধ কোম্পানির মোড়ক লাগিয়ে ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হতো। সেখান থেকেই এই ওষুধ সারা দেশে বিপণন করা হতো। জব্দ করা নকল ওষুধ বিকেলে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন রসুলপুর চরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোগ প্রতিরোধের ওষুধ নকল করে তাদের কি করা উচিত, কি বিচার হওয়া উচিত কমেন্ট করে জানাবেন। পেয়েছি যে এখানে 7 থেকে 8টি কোম্পানির নকল ওষুধ উৎপাদিত হচ্ছে। আমরা ড্রাগ সুপারকে সাথে নিয়ে যা দেখতে পেয়েছি তা হলো এখানে প্রায় 10 কোটি টাকা মূল্যমানের নকল ওষুধ যা আমরা জব্দ করেছি। পাশাপাশি এর উৎপাদনের সাথে সম্পৃক্ত দুইজনকে ধরেছি এবং তারা নিজে স্বীকার করেছেন উৎপাদনের কথা। আমরা সেই দুইজনকে 1 বছর জেল দিয়েছি এবং 5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আরও যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকেও খোঁজার চেষ্টা করছি। পাওয়া মাত্রই কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নেব।